ডিমের পুডিং। ডিমের পুডিং বড় ছোট সবারই একটি পছন্দের খাবার, কিন্তু 6 মাস বয়সের পরে শিশুদেরকে ডিমের পুডিং দেওয়া যেতে পারে। এবং ডিমের পুডিং প্রস্তুতের জন্য প্রয়োজন সাগু 2 চা চামচ, গরুর দুধ 3 থেকে 4 গ্লাস, ডিম 1 মাঝারি পিস, কলা 1 ছোট কলার অর্ধেক, চিনি 4 চা চামচ, পানি 1 টেবিল চা চামচ। প্রথমে সাগু ধুয়ে নিতে হবে, এরপর 15 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। ছাঁকুনি দিয়ে ভালো মতো পানি ঝরিয়ে নিতে হবে। এরপর 1টি পাত্রে দুধ নিয়ে জাল দিতে হবে এবং এর ঘনত্ব 1/3 কমিয়ে আনতে হবে। ঘরের তাপমাত্রায় একে ঠান্ডা করতে হবে। এরপর সব উপকরণ ডিম দুধ কলা 1টি পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ধাপ 4, ঢাকনা সহ 1টি পুডিং ডিশ নিয়ে তাতে বাকি 1/4 চিনি দিয়ে দিতে হবে এবং চিনির ক্যারামেল তৈরি করে নিতে হবে। এবার পূর্বে প্রস্তুতকৃত মিশ্রণটি ঢেলে দিতে হবে। তারপর পাত্রের মুখ বন্ধ করে সাবধানে গরম পানির পাত্রে রেখে ভালো মতো ঢেকে চুলায় বসিয়ে দিতে হবে। এরপর পরবর্তী 40 থেকে 45 মিনিট পুডিংটি ভাপে সিদ্ধ হবে। পুডিংটি তৈরি হবার পর এটিকে ঘরের তাপমাত্রায় এনে পাত্র থেকে বের করে নিতে হবে। এরপরে শিশুকে পরিবেশন করতে হবে। ডিমের পুডিং বড় ছোট সবার জন্য একটি পছন্দের খাবার, কিন্তু আমরা এখানে যে রেসিপিটি ডিমের পুডিংয়ের যে রেসিপিটি দেখিয়েছি তা একটি ভিন্নভাবে প্রস্তুত করা হয়েছে। কারণ শিশু যে খাবারটি খাবে খেয়াল রাখতে হবে একটা খাবার থেকেই, যাতে শিশু সকল ধরনের পুষ্টি চাহিদা পূরণ হয়।